বর্তমান সরকারের নতুন মন্ত্রিসভায় যে নামটি দেখে সবাই একই সাথে অবাক এবং প্রচণ্ড খুশি হয়েছেন সেটি ডাক্তার সামন্তলাল সেন। প্রায় 8 বছর আগে ডাক্তার সামন্ত বলেছিলেন, ভগবান আমাকে 2 বছর বাঁচিয়ে রাখো যেন হাসপাতালটা বানিয়ে মরতে পারি। সেই সামন্তলাল সেন আজ বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী। বার্ন ও প্লাস্টিক সার্জারিতে বাংলাদেশের সুপারহিরো হিসেবে খ্যাত সামন্তলাল নিজেও কখনো ভাবেননি তাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হবে। প্রায় 1 দশক পর একজন চিকিৎসক এই মন্ত্রণালয়ের দেখভালের দায়িত্ব পেয়েছেন, অথচ তিনি রাজনীতির সাথে সেভাবে যুক্তও নন। জীবনের বেশিরভাগ সময়টাই উৎসর্গ করে দিয়েছেন পোড়া রুগীদের চিকিৎসা সেবা দিতে। শুধু বাংলাদেশেই নয়, এশিয়ার মধ্যে অন্যতম সেরা বার্ন স্পেশালিস্ট হিসেবে বিবেচিত হন ডাক্তার সামন্তলাল সেন। দগ্ধ রোগী ও তাদের আত্মীয় স্বজনদের কাছে ভগবান দাদা হিসেবে পরিচিত ডাক্তার সামন্তলাল সেনের জীবনের গল্পটা যে কারোর জন্যই অত্যন্ত অনুপ্রেরণামূলক। 1949 সালে সিলেটের হবিগঞ্জ জেলার নাগুরা গ্রামে জন্মগ্রহণ করেন সামন্তলাল সেন। সরকারি চাকরিজীবী বাবা জিতেন্দ্রলাল সেনের স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে ডাক্তার হবে। 5 ভাই বোনের মধ্যে সামন্তলাল সেনেরও ব্যাপক ইচ্ছে ছিল ডাক্তার হবার। ছোটবেলাতেই ডাক্তার সেজে কলাগাছকে রোগী বানিয়ে ইঞ্জেকশন দিতেন সামন্ত। তবে অনুপ্রেরণা পেয়েছিলেন তাদের এলাকার ধীরেন চক্রবর্তী নামের এক MBBS ডাক্তারকে দেখে। 2016 সালে চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে ডাক্তার সামন্তলাল সেন বলেন, আমি নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিকের লেখাপড়া শেষ করি। বাবা যেহেতু সরকারি চাকুরেছিলেন তাই তার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরেছি। ম্যাট্রিকুলেশন পাশ করেছি সেন্ট ফিলিস হাইস্কুল থেকে 1964 সালে। ইন্টারমিডিয়েট পাশ করেছি দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজ থেকে। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হই। 72-73 সালে পাশ করে বের হই। আমি ভিয়েনা থেকে 1980 সালে প্লাস্টিক সার্জারিতে ডিপ্লোমা করেছি। পরে জার্মানি ও ইংল্যান্ডে প্রশিক্ষণ নিই। ডাক্তারি পাশ করার পর হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রথম কাজ শুরু করি। সেখানে তখন বিদ্যুৎ ছিল না, কোনো রকম যোগাযোগ ব্যবস্থা ছিল না, সাইকেল চালিয়ে নৌকায় চড়ে যেতে হতো। তখন তো মাত্র পাশ করেছি, লম্বা চওড়া সুন্দর দেখতে ছিলাম, নিজেকে তখন উত্তম কুমার মনে হতো। আমার কাছে তখন অনেক অভিভাবক মেয়ে বিয়ে দিতে চাইতো। রোগী দেখতে গেলে কাঁসার থালায় অনেক রকম খাবার দিত আর তার পাশে টাকা দিত, একদম জামাই আদর যাকে বলে। এরপর ঢাকায় বদলি হয়ে আসি, তখন সরওয়ার্দী হাসপাতালে কাজ শুরু করি, ইমার্জেন্সিতে কাজ করি। 1971 সালের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক্তার গাস্টকে এদেশে নিয়ে এসেছিলেন মুক্তিযোদ্ধাদের সেবা দেওয়ার জন্য। 1975 সালে ডাক্তার গাস্ট ভারতের প্লাস্টিক সার্জন ডাক্তার বেজলিলকে নিয়ে আসেন এদেশে কাজ করতে। এরপর ডাক্তার গাস্ট আমায় বললেন, তুমি প্লাস্টিক সার্জারিতে কাজ করো। এরপর আমার প্লাস্টিক সার্জারির লেখাপড়া শুরু হলো। পরে 1982 সালে ঢাকা মেডিকেল কলেজে বদলি হয়ে এলাম। তখন আমার বস ছিলেন অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি বাংলাদেশের প্রথম প্লাস্টিক সার্জন, তিনি আর নেই। তার তত্ত্বাবধানে কাজ শুরু করলাম। তারা তখন আমাকে চাপ দিলেন পোড়া রোগীদের জন্য কোনো কাজ করতে। বাংলা ট্রিবিউন পত্রিকাকে দেয় এক সাক্ষাৎকারে ডাক্তার সামন্তলাল সেন বলেন, জীবনটা শুরু করেছিলাম প্লাস্টিক সার্জন হিসেবে। স্বপ্ন ছিল মানুষের চেহারা সুন্দর করব, অনেক টাকার মালিক হব, কয়েকটা গাড়ি থাকবে। পৃথিবীতে প্লাস্টিক সার্জনরা খুব ধনী হয়, কিন্তু এই স্বপ্নটা আমার ভেঙে গেল যখনই হাসপাতালে এলাম। পুড়ে যাওয়া রোগীদের সংস্পর্শে এসে দেখলাম তাদের কষ্ট। আমার মা একদিন বলেছিলেন, তুমি গরিব মানুষের জন্য কিছু করো, তাহলে আমার আত্মা শান্তি পাবে। আমার বাবা মায়ের অনুপ্রেরণা আমার অনেক কিছু। নিমতলির ঘটনার সময় দগ্ধরা কোথায় যেত যদি হাসপাতাল না থাকতো? আমি তরুণ চিকিৎসকদের বলি, চিকিৎসকরা উপরওয়ালার আশীর্বাদ নিয়ে জন্ম নেয়, তারা টাকাও রোজগার করতে পারে, মানুষের ভালোবাসাও পায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি হয়ে ডাক্তার সেন দেখলেন দগ্ধ রোগীদের জায়গা হচ্ছে হাসপাতালের বারান্দায়, মেঝেতে, বাথরুমের পেছনে মশারি টাঙিয়ে। তখন সবচেয়ে বেশি অবহেলিত ছিল দগ্ধ রোগীরা। এসব রোগীকে মেঝেতে রাখা খুবই বিপজ্জনক, কারণ তাতে দগ্ধ স্থানে সংক্রমণের আশঙ্কা সবচেয়ে বেশি। 2001 সালে ঢাকা মেডিকেল কলেজে আলাদা এই ইউনিট হয়। এখানে একটা বস্তি ছিল, সে বস্তি সরাতে গেলে সামন্তলাল সেনের বিরুদ্ধে মিছিল হুমকি দেওয়া হলো। তৎকালীন সরকারের সহায়তায় বস্তি সরিয়ে এই ভবন তৈরি হয় এবং 2001 সালে কার্যক্রম শুরু হয় 50 সজ্জানী। একটা ঘটনার স্মৃতিচারণ করে সামন্তলাল সেন বলেন, আমি একটা সময় গ্রামে যেতাম দরিদ্র পরিবারের ঠোঁটকাটা রোগীদের অপারেশন করতে। কালীগঞ্জে একটা মেয়ের অপারেশন করলাম, সে কালীগঞ্জেই যাই 5 বছর পরে। ওই মেয়ে খবর পেয়ে তার স্বামীকে নিয়ে এসে আমার পায়ে ধরে সালাম করে বলে, স্যার ভগবানকে দেখিনি, আপনাকে দেখলাম। আমাকে যদি কেউ 10 কোটি টাকাও দেয়, এই মেয়ের কথার সঙ্গে সেটা কিছুই না। এই সম্মান দোয়া কজনের ভাগ্যে জোটে? হরতাল অবরোধের সময় যে নৃশংস ঘটনা ঘটল, সে সময় যারা ভিকটিম ছিল তারা সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা দিন আনে দিন খায়। তখন একটা CNG অটোরিকশার ড্রাইভারের চিকিৎসা করেছিলাম। একদিন গাড়ির সঙ্গে না থাকায় CNG নিয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে নেমে টাকা দেওয়ার সময় CNGওয়ালা টাকা নেয় না, বলে আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন, আমি আপনার থেকে পয়সা নেব না। 2013 সালে প্রথম আলোর এক কলামে সামন্তলাল সেন লিখেন, আমি এখন অবসরপ্রাপ্ত, কিন্তু বার্ন ইউনিট থেকে অবসর নিতে পারিনি, অনেকটা আমার ব্যক্তিগত মনের তাগিদে, কারণ এই হাসপাতাল আমার সন্তানের মতো।
মানুষ বিভিন্ন কারণে অগ্নিদগ্ধ হয়। এর মধ্যে চুলার আগুন থেকে পোড়া, গরম পানিতে পোড়া ও বৈদ্যুতিক তারে পোড়া আমাদের দেশের অন্যতম কারণ। তবে যে কারণেই মানুষ পুড়ে যাক না কেন, পুড়ে যাওয়া মানুষের ভীষণ যন্ত্রণা হয়, যা আমি অনেক বছর ধরে দেখে আসছি। পুড়ে যাওয়া রোগীদের দুঃসহ যন্ত্রণা আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে নিজ চোখে দেখেছি। একটা আকুল আবেদন জানাতে চাই সবার কাছে, অসাবধানতার কারণেই হোক কিংবা অতি সাম্প্রতিক সহিংসতার কারণেই হোক, মানুষকে যেন কোনোভাবেই পুড়তে না হয়। আমরা চিকিৎসা ক্ষেত্রে অনেক সময় এই অসহায় রোগীদের কাছে অসহায় হয়ে পড়ি, আমাদের কিছুই করার থাকে না। কোনো চিকিৎসকই তার চোখের সামনে একজন রোগীর মৃত্যু মেনে নিতে পারেন না।